नमस्कार बंधुरा, लिपिका रान्नाघरे तुम्हारा सबाई के स्वागत। तो एखन आमी आछि आमार बापेर बाड़ीते और एखाने एसेछि आमी गतकाल। तो आमार भाई आमार काछे आबदार करेछे सिंगाड़ा खावार जोन्नो। बियेर आगे आमी बेश अनेकबार बानियेछि, बियेर पर एटा आमी फार्स्ट टाइम सिंगाड़ा बानाते चलेछि। तो चलो रेसिपिटा तुम्हारा देखे नाओ, साथे शेयर करछि। तो देखो सिंगाड़ागुलो ठीक एरकम बानानो होयेछे, भीषण खास्ता और भीषण टेस्टी। तो बनाले तुम्हारा बुझते पावे जे किरकम टेस्ट हुए चे सिंगाड़ाटा। तो चलो रेसिपिटा शुरू करा जाक। और आमी किन्तु आजकेर एखाने आलू और फुलकपी ए दुटो जिनिस दिए आमी सिंगाड़ाटा बनाबो। फुलकपी दिले किन्तु सिंगाड़ार टेस्टटा बेश भालो लागे। तो देखो एखाने आमी एकटा कड़ाई बसिए दिएछि और एबार आमी कड़ाइयेर मध्ये दिए दिच्छि 2 टेबिल चामच परिमाण सादा तेल। एखाने ट्राइपड नहीं ताई एकटू आधटू हेले जेते पारे कैमेराटा, एकटू तोमरा मानिए नियो। एबार आमी एर मध्ये दिए दिलाम 2 शुकनो लंका और 2 तेजपाता आमी एकदम छोटो छोटो करे टुकरो करे तेलेर मध्ये दिए दिलाम। और तारपरे आमी दिए दिलाम 1 टेबिल चामच मतो पाँच फोड़नटा किन्तु एकटू बेशी दिते हबे सिंगाड़ाते, तबे किन्तु टेस्टटा बेश भालो लागे। तो पाँच फोड़नटा दिए मिनिट खानेक एकदम लो फ्लेमे भेजे नवर पर माने पाँच फोड़नटा किन्तु एकटू एकदम फुल भाजा हो जाए, कलो कलो मतो हो जाए। तारपरे आमी एर मध्ये दिए दिलाम 1.5 टेबिल चामच परिमाण आदा ग्रेट करे आमी दिए दिलाम। आदाटा आमी एकटू घुषे नियेछिलाम ग्रेटारे, तो सेटा आमी दिए दिलाम। और आदाटा दिए किन्तु लो फ्लेमे आरो 1 मिनिट भेजे फेलब। और एखाने देखो आमी खोसा समेत 2 छोटो छोटो करे आलू केटे नियेछि छोटो छोटो टुकरो करे, और 2 माझारी साइजेर फुलकपि छोटो छोटो करे केटे नियेछि। तो एबार आलू और फुलकपिटा धुए रेखे जल झारिये नियेछिलाम और तारपरे आमी कड़ाइयेर मध्ये आलू फुलकपिटा दिए दिलाम। आलू फुलकपिर मध्ये जेनो एकटु जल ना थाके सेदिके ख्याल राखते हबे। और एरपर आमी एकबार दुबार नाड़िये चड़िये दिए दिलाम परिमाण मतो लवण और 1/2 चामचेर मतो हलुद गुड़ो दिए। एबार आमी एकटु नाड़िये निच्छि। আর এইবার কিন্তু একটা ছোট বাটি একেবারে কড়াইয়ের মাপ করে সেটা দিয়ে আমি একটু সবজিটাকে ঢাকা দিয়ে দিচ্ছি 6-7 মিনিটের মতো। আর একদম লো ফ্লেমে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে, কারণ এই সবজি থেকে যতটুকু জল বাষ্প হয়ে বেরোবে সেটা দিয়েই কিন্তু আলু ফুলকপিটা সেদ্ধ করে নিতে হবে। তো 6-7 মিনিট পরে আমি খুলে নিলাম, নিয়ে একটু নাড়িয়ে চড়িয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম 5-6 কাঁচা লঙ্কা। আমি একটু থেঁতো করে নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা, সেই গ্রেট করা কাঁচা লঙ্কাটা আমি কিন্তু আলু ফুলকপির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু 30 সেকেন্ড মতো একটু নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি। আর আবারও কিন্তু এটাকে আমি আরও 5 মিনিটের মতো আবারও কিন্তু এইভাবে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। তো ততক্ষণ ওটা হতে থাক আর আমি এদিকে ময়দাটা মাখিয়ে নিচ্ছি। এখানে 500 গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি আমি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তার মধ্যে, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপের পরিমাণ সাদা তেল। তেলটা একটু সিঙ্গারাতে বেশি দিলে তবে কিন্তু সিঙ্গারাটা কিন্তু মচমচে আর খাস্তা হবে। তো দেখো তেলটা দিয়ে শুকনো অবস্থায় আমি ময়দাটাকে এইভাবে মাখিয়ে নিয়েছি। আর তেল দেখো ঠিক এইরকমভাবে তেলটা দিতে হবে, মানে হাত দিয়ে চেপে ধরলে মুঠো মারলে যেন ময়দাটা মুঠো হয়ে যায়, এইরকমভাবে তেল দিয়ে মেখে নিয়েছি। আর তারপর অল্প অল্প জল দিয়ে আমি ওটা মেখে নিয়েছি। এবার দেখো আমি এদিকে আলু ফুলকপি ঢাকাটা খুলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম কাসুরি মেথি। এখানে আমি 5 টেবিল চামচের মতো কাসুরি মেথি, মানে 1 মুঠোর একটু কম কাসুরি মেথি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার একটু হালকা হাতে একটু নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি। আর নাড়িয়ে চড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 50 গ্রাম পরিমাণ ভাজা বাদাম আমি একটু খোসা ছাড়িয়ে নিয়েছি যতটুকু পেরেছি, তো সেই বাদামটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সিঙ্গাড়ার পুরের মধ্যে। দিয়ে এবার কিন্তু আমি এটাকে বন্ধ করে দেবো, গ্যাসটাকে একেবারে বন্ধ করে দেবো, দিয়ে আমি সিঙ্গাড়ার পুরটাকে ঠান্ডা হতে দেবো। আর এদিকে চলো আমি ময়দাটা দেখো 2 হাত দিয়ে কিন্তু 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, তারপরে সুন্দর করে মেখে নিচ্ছি। আর এইবার আমি এর থেকে ছোটো ছোটো করে আমি লেচি কেটে নেবো, যেরকম আমরা বাড়িতে রুটি খাই
সেই রুটির থেকে একটু ছোট সাইজের হবে লেচিগুলো। আর তারপরে আমি লেচিগুলোতে একটু রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এবার আমি ময়দা দিয়ে দিয়ে একটু ডিম্বাকৃতি রকমভাবে আমি বানিয়ে নিচ্ছি এগুলো। এটা একটু সিঙ্গাড়া বানাতে গেলে এই লিচিটা কিন্তু একটু লম্বালম্বি করে বেলতে হবে, আর সমস্ত দিক যেন সমানভাবে বেলা হয়, যেন পাতলা মোটা এরকম না হয়, তাহলে কিন্তু ভালো হবে না সিঙ্গাড়াটা। তো দেখো আমি ঠিক এরকমভাবে তিনটে তিনটে করে বানিয়ে নিচ্ছি। আর এইবার আমি সমানভাবে রেখে আমি মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি, তাহলে এখানে আমার মোট দাঁড়ালো ছখানা সিঙ্গাড়া। আর এবার আমি সিঙ্গাড়াগুলো কিভাবে বানিয়ে নিচ্ছি তোমরা একটু দেখে নাও। তো দেখো এইভাবে আমি চারধারে একটু জল লাগিয়ে এইভাবে আমি সিঙ্গাড়ার মতো মুড়ে নিলাম তিন কোণাভাবে, যেভাবে আমরা পানের খিলি করি ঠিক সেরকম মুড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আলু ফুলকপি স্টাফিংটা দিয়ে দিলাম, তারপরে ধারে ধারে আবারও একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার যেভাবে সিঙ্গাড়ার ভাঁজ দেয় আমি সেইভাবে কিন্তু সিঙ্গাড়ার ভাঁজ দিয়ে সমস্ত সিঙ্গাড়াগুলো কিন্তু গড়ে নেব। তো সিঙ্গাড়াটা আমি সত্যি খুব ভালো বানাতে পারি, সেই জন্য কিন্তু ভাই আমার কাছে আবদার করে খেতে চেয়েছে। তোমরা পারলে এরকমভাবে বানিয়েও নিরাশ হবে না, এটুকু বলতে পারি, ভীষণ ভীষণ টেস্ট হবে। আর এইভাবে আমি দেখো সমস্ত সিঙ্গাড়াগুলো বানিয়ে নিচ্ছি। আর এইবার আমি কড়াইয়ের মধ্যে 800 গ্রাম পরিমাণ আমি সাদা তেল দিয়ে দেব। আর সাদা তেলটা দিয়ে কিন্তু একদম লো ফ্লেমে, তেলটা যখন একদম হালকা গরম হবে তখন কিন্তু আস্তে আস্তে আমি সিঙ্গাড়াগুলো তেলের মধ্যে ট্রান্সফার করে দেব। তেল কিন্তু বেশি হিট হয়ে গেলে কিন্তু সিঙ্গাড়া ভেতর থেকে সিদ্ধ হবে না আর বাইরে থেকে কালার চলে আসবে, একদম ভালো লাগবে না খেতে। তাই একদম হালকা তেল গরম হবে তারপরে সিঙ্গাড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার আমি উল্টে পাল্টে সিঙ্গাড়াগুলোকে 7 থেকে 8 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে আমি কিন্তু সিঙ্গাড়াগুলোকে একদম ফুল ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছ সিঙ্গাড়াগুলো ঠিক কীরকম দেখতে হয়েছে, আর তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারছো, আলাদা করে আমার বলার কিচ্ছু দরকার নেই যে সিঙ্গাড়াটা কতটা খাস্তা হয়েছে আর কতটা সুন্দর। তো এইভাবে আমি সমস্ত সিঙ্গাড়াগুলো ভেজে ফেলব। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আশা করি রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। তো আবারও দেখা হবে এরকম আরও অনেক ডেলিশিয়াস রেসিপি নিয়ে তোমাদের সাথে। তো ততক্ষণ তোমরা সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।